আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ আমার বয়স একুশ বছর আমি প্রাইভেট পড়াই আমার কাছে পনেরো ষোলো বছরের ছেলে মেয়ে সবাই একসঙ্গে পড়ে আর মেয়েরা মোটামুটি পর্দা করে করে আসে পুরো পর্দা করে না এই অবস্থায় আমি কি তাদের প্রাইভেট পড়াতে পারব আপনি জানি না প্রশ্ন করি পুরুষ না মহিলা তো যেই হোক না কেন পনেরো বছর এবং পনেরো ষোলো বছরের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন একসঙ্গে পড়াচ্ছেন না একসঙ্গে একসাথে মিক্সিং ক্লাস করাবেন না বরং দুটো কক্ষ রাখেন ঠিক আছে যদি পড়াইতে হয় দুটো কক্ষ রাখেন এক কক্ষে ছেলেরা বসবে এক কক্ষে মেয়েরা বসবে আর সবচেয়ে বেশি সতর্কতা হচ্ছে যে মেয়েদেরকে শুধু মেয়ে শিক্ষিকা পড়াবে মহিলা শিক্ষিকা পড়াবে আর ছেলেদেরকে ছেলে শিক্ষক পড়াবে তাহলে আপনি সমস্ত রকমের যে আপত্তিকর দিকগুলো রয়েছে কোরআন হাদিসের দৃষ্টিতে হারামের দিক রয়েছে সেগুলি থেকে বেঁচে থাকবেন আল্লাহ রবন হালালে বরকত দেবেন আর কিছু হালাল খাবেন কিছু হারাম খাবেন হালাল হারাম মিক্সচার করে উপার্জন করবেন এই রকমটা করবেন না আল্লাহ বরকত দেবেন না আর যদি একান্ত নিরুপায় হয় যেমন সরকারি স্কুলে সেখানে সহশিক্ষা রয়েছে তাহলে একসাথে বসাবেন না বরং এক এক সাইডে এক সাইডে মেয়েদেরকে এক সাইডে ছেলেদেরকে তারপরও সেটা জায়জ না মিক্স যে সহশিক্ষা এটা শরীয়তের দৃষ্টিতে যায়জ নয় আপনি যে প্রাইভেটের কথা বলেছেন যদি আপনি অভাবী হন অভাব প্রথম কথা অভাবী না হন তো এই সন্দেহপূর্ণ আর হারামের সংমিশ্রণ যাতে রয়েছে এই রকম রুজি পরিত্যাগ করুন আল্লাহ বরকত দেবেন আর যদি একেবারে অভাবী হন তো বলবো যে দুটো কক্ষে বসান ছেলেদেরকে এক কক্ষে মেয়েদেরকে আর কক্ষে অথবা শুধু ছেলেদেরকে ছেলে শিক্ষক পড়া এটা সবচেয়ে ভালো যেটা বললাম আর মেয়েদেরকে মেয়ে শিক্ষিকা পড়াক আল্লাহ রব্বরে এসব হারাম থেকে অনেক সময় অনেক সময় কি আপনার ইমান ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে আপনি তো একজন মানুষ সুতরাং এসব মেয়েরা সাবালিকা হয়েছে তাদের দিকে আপনার বদনজুর যাবে জি শয়তান সুযোগ নেবে শয়তান সুযোগ নেবে আল্লাহ রব্বর এই শয়তান অনিষ্ট থেকে আমাদের আপনাদের সকলকে যেন এই ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান তারপরে এক ছেলে আর মেয়ের সাথে আজকাল দেখছেন না কি হচ্ছে সুতরাং এই ছেলে মেয়েদেরকে এক সঙ্গে করে পড়ানো এটা শরীয়তে জায়েজ নাই এই বিষয়টিতে কোনো দ্বিমত নেই চেহারা ঢাকা ফরজ অজেব না ফরজ অজেব না মস্ত এতে এখতলাফ রয়েছে এর আগেও বলেছি কিন্তু সহশিক্ষা হারাম একমত অলমাইকার এতে কোনো ইখতলাফ নেই কোন ইখতলাফ নেই কোনো আলেম দিন বা কোনো মজাবে কথা বলে না যে সহশিক্ষা জায়জ কিন্তু সহশিক্ষার এই ফেতনা পাশ্চাত্য সভ্যতা থেকে এসেছে কারণ আমাদের দেশের লেখাপড়া করা বা মুসলিম বিশ্বের লেখাপড়া হচ্ছে পশ্চিমা লেখাপড়া স্কুল কলেজের সুতরাং পশ্চিমাদের সেই হারাম সভ্যতা মুসলিমরা ধীরে 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 বরণ করে নিয়েছে মুসলিমদেরকে সঠিক বিষয়টি বোঝার অনুধাবনে তৌফিক দান করুন এবং যারা ক্ষমতায় রয়েছেন এবং যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন তাদেরকে এই বিষয়টি বিশেষ করে উপলব্ধি করার তৌফিক দান করেন এবং ছেলেদের জন্য মেয়েদের জন্য পৃথক শিক্ষা অঙ্গনের ব্যবস্থা করার তৌফিক দান করেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم